তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব রেনটপ সিরাপ সম্পর্কে এই রেনটপ সিরাপটা ডাক্তারবাবু আমাদের কেন দিয়ে থাকেন রেনটপ সিরাপটি কোন গ্রুপের হয় এবং রেনটপ সিরাপটি কত এম এল প্যাকিংয়ে পাওয়া যায় এই রেনটপ সিরাপটি খেতে কেমন কোন দোকানে কিনতে পাওয়া যায় সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঠিকভাবে আলোচনা করছি আপনারা ভিডিওটা একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশন অল করে দিন সো কথা কম কাজ বেশি ভিডিওটা শুরু করছি সবার প্রথমে আমি বলিনি এই রেনটপ সিরাপটি একশো এম প্যাকিংয়ে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন একশো এম সিরাপ একশো এম সিরাপটি বর্তমানে ভারত বাংলাদেশ বলে না যে কোনো দেশের যে কোনো ওষুধের দোকান থেকে আপনারা খুব সহজেই ক্রয় করতে পারবেন বা পারচেস করতে পারবেন রেনটপ সিরাপটির বর্তমান ভারতীয় টাকা দাম ছিয়ানব্বই টাকা বাংলাদেশে দাম একটু বেশি হবে এই রেনটপ সিরাপটি খেলে বিশেষ করে বাচ্চাদের গ্যাস অম্বলের সমস্যা থাকবে না যদি আপনার বাচ্চা অসুস্থ থাকে বাচ্চার বাবা মার খুব কষ্ট হয় কারণ বাচ্চার যদি অসুস্থ থাকলে বাচ্চার বাবা মারই বেশি কষ্ট হবে বাচ্চার থেকে তাই আপনারা যদি এই রেনটপ সিরাপটা একটা শিশি বাড়িতে রাখেন তাহলে আপনাদের সময়ে অসময়ে অনেক কাজ করবে কারণ এই সিরাপটি খুবই দুর্দান্ত কাজ করবে বাচ্চাদের গ্যাস অম্বল ঠিক করার জন্য এটি অ্যারিস্টো কোম্পানি তৈরি করেছে দেখতে পাচ্ছেন আপনারা অ্যারিস্টো কোম্পানি এটি খেতে খুব সুস্বাদু কারণ যে কোনো বাচ্চা খেতে খুব টেস্টি পাবে ম্যাঙ্গো ফ্লেভার দেওয়া আছে ম্যাঙ্গো ফ্লেভার হওয়ার জন্য খেতে খুব টেস্টি বা সুস্বাদু বাচ্চারা আম তো সবসময় পছন্দ করে তাই কোম্পানি ম্যাঙ্গো ফ্লেভার এর ভিতরে মিক্সড করেছে এই অ্যারিস্টো কোম্পানি রেনটপ সিরাপটি বাচ্চাদের যদি খাওয়ান তাহলে গ্যাস অম্বলের সমস্যা আর কোনোদিন থাকবে না এখন বাচ্চারা আজে বাজে খাবার খেয়ে পেটে সবসময় গ্যাস তৈরি করে রাখছে ধোঁয়াঢেকুর ছড়ছে পায়খানা পাতলা হয়ে যাচ্ছে পেটের সমস্যা সবসময় লেগেই থাকছে তাই বাচ্চার বাবা মাকে আমি রিকোয়েস্ট করব এই রেনটপ সিরাপটি একটা শিশি শিশিটা প্লাস্টিকের বোতল হওয়ার জন্য বাড়িতে এনে রাখলে পড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না তাহলে আপনার এই সিরাপটি একটি বোতল বাড়িতে এনে রাখেন তাহলে বাচ্চার যদি ফাইভ এম করে দিনে দুবার কন্টিনিউ সাত দিন খাবেন তাহলে যে কোনো গ্যাস অম্বলের সমস্যা ভালো হতে সাহায্য করবে এটি যে কোনো ওষুধের দোকানে আপনারা খুব সহজেই কিনতে পারবেন এবং পারচেস করতে পারবেন বর্তমানে যে কোনো ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করছেন এই রেনটপ সিরাপটা এতক্ষণ আলোচনা করলাম রেনটপ সিরাপ সম্পর্কে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিও নিচে লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন